আসসালামু আলাইকুম বন্ধুরা, তো দু ছেলে মিলে ওরা কোচবিহারে যাচ্ছে, গাড়ির টায়ার চেঞ্জ করবে, একটু ডিস্টার্ব হয়েছে। তো আমি আর মনি আমরা দুজনেই বললাম যে আমাদেরকেও নিয়ে যাও, আমরাও যাচ্ছি। হোয়াট আ ভিউ! যেতে যেতে দুটো তাজিয়া পড়লো চোখে, অনেক কটা পড়েছে, তার মধ্যে দুটো আমরা তুলে নিয়েছি ভিডিও করে। দু ভাই নেমে গেল, এখন আর্টিকা টায়ার চেঞ্জ করাবে। এটা ছেলেরা ভেতরে গেছে টায়ার কেনার জন্য, আগের দোকানটা টায়ার পছন্দ হলো না, তো এখানে এসেছে, এখানে টায়ার কিনছে। আমরা শাশুড়ি বৌমা মিলে বাইরে দাঁড়িয়ে একটু আড্ডা মারছি, ঘুরছি। খুব সুন্দর এই জায়গাটা, এটা হচ্ছে কোচবিহার চকচকা বলে এটাকে, চকচকা এসেছি আমরা। আমরা এবার চলছি রাজবাড়ি সামন দিয়ে। এবার এত সুন্দর, মানে পরন্ত বেলায় খুব সুন্দর দেখাচ্ছে রাজবাড়িটা, এত ভিড় হয়েছে, প্রচন্ড ভিড়, বাইরের যে ছোট ছোট দোকানগুলো সেগুলো সামনেও, ভিতরেও প্রচন্ড ভিড় হয়েছে। তো আমরা ভিতরে ঢুকিনি, শপিং মলে ঢুকিনি, হচ্ছে ছাদে উঠবো, ছাদ থেকে আমরা রাজবাড়ির কিছু ছবি তুলবো আমরা, ওই জন্য ছাদে উঠছি। এখানে মহারানী প্যালেস এরই যে ছাদ আছে সেই ছাদে আমরা উঠবো, ছাদে উঠলাম। এবার এখানে চলে এসেছি, এবার মহারানীতে আমরা নেমে যাবো। এটা ছাদ থেকে দেখা যাচ্ছে এত সুন্দর রাজবাড়িটাকে, পুরোটাই দেখা যাচ্ছে। এদের ফটো শুট শেষ হয়ে গেল, কোনটা নেবে? দুটোই সুন্দর, হ্যাঁ ওটাই নেব। আচ্ছা ওটা ফেরত দাও, বা হাতটা দেখো তো, এটা ডিজাইনটা একটু ভালো, এটা হ্যাঁ এটা পাতলা, হ্যাঁ এটা ডিজাইনটা ভালো লাগছে, একটু হালকা লাগছে। আমরা বিকেলে যে টায়ারটা কিনে রেখে গেছিলাম, এবার সেটা এখন সন্ধ্যাবেলায় লাগানো হচ্ছে। টায়ার লাগানো হয়ে গেলে আমরা একটু খাওয়া দাওয়া করে তারপর বাড়ি রওনা দেবো। ছেলেরা খাবার অর্ডার দিচ্ছে, আর ভেতরে গান বাজছিল তাই সাউন্ডটাও অফ করে দিয়েছিলাম আমি। বন্ধুরা আমরা এবারে ঢুকেছি একটু শপিং মলে, এখানে ছেলে বাড়িতে ব্যবহার করার জন্য একটা প্যান্ট বা ট্রাউজার এই টাইপের নেবে, তো নেওয়া হলো।
বন্ধুরা আমাদের কোচবিহারে রাত 9:30 হয়ে গেছে, বাড়ি আসতে আসতে আরও 10:30 মতো হয়ে যাবে। তো এত রাতে কখন এসে রান্না করব খাবো, তাই আমরা আয়াতে ঢুকেছি। আয়াত থেকে আমরা 4টে বিরিয়ানি অর্ডার করে নিলাম, তো এখানে ওরা রেডি করছে আর আমরা ভেতরটা একটু ঘুরে আপনাদেরও দেখাচ্ছি, আমিও দেখছি। খুব সুন্দর ভেতরটা, 4টে পার্সেল আমাদের হয়ে গেছে, তো এটা বাড়িতে নিয়ে গিয়ে খাবো। আর ছেলে স্প্রাইটের ডেটটা দেখছে, ডেট ঠিক আছে কি না। আমরা বাড়ি ফিরছি আর আপনাদেরকে রাতের রাজবাড়িটা দেখাচ্ছি। তো আজকের ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার।